গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আমার পাশে কিন্তু আমার লেজি বসে আছে, খুব শান্ত। এত বড় একটা মাছ থাকার সত্ত্বেও ও কিন্তু অন্যদিকে ফিরে আছে। তো আজকে আমার সামনে রয়েছে একটা বড় রিডা মাছ, যেটা আজকে আমি তোমাদেরকে কেটে এবং পরিষ্কার করে দেখাবো। তো ফার্স্টে আমি এটা পরিষ্কার করে নেব। তার জন্য এখানে আমার রয়েছে হচ্ছে খসখুসি পাতা। বন্ধুরা, এটা খসখুসি পাতার বলার কারণটা হচ্ছে এটা খুবই ধারালো একটা পাতা। তোমরা এই পাতাটা না পালেও যে কোনো পাতা যেটা ধারালো হবে এরকম পাতা পেলেও হবে। তো ফার্স্টে আমি এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিতে হবে। এই দেখো, উপরে মাছটার উপরে যে কালো আবরণ ছিল সেটা কিন্তু এই পাতাটা দিয়ে ঘষার কারণে খুব সহজে উঠে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, খুব সহজে কিন্তু এই মাছটার উপরে যে কালো কালো আবরণটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। এই দেখো, এই মাছটা কিন্তু খেতে খুবই মজা। তো এগুলো এখন আমি এই যে উপরে যে কাঁটাগুলো সেগুলো কেটে নিব। আর উপরে কিন্তু খুবই ধারালো কাঁটা ছিল, তো এটা যখন তোমরা পরিষ্কার করবে বা কাটবে তখন কিন্তু খুব সাবধানের সাথে কাটবে। তো আমার হাতে লেগে গিয়েছিল বলে আমি এটা ছুটি নিয়েছি। এখন বাকি কাঁটাগুলো কাটবো। লেজি কাঁটা খাবি? এই নে কাঁটা খা, তোর শীঘ্রই এগুলো খাওয়া বাদ দিতে হবে। নে এগুলো খা। এই যে লেজি, আজকে কিন্তু তোমার লাস্ট। তোমাকে এই যে মেয়ামে করতেছো দেখা, তোমার এই কাঁটাগুলো আমি দিলাম, না হলে কিন্তু আর দিতাম না। আমি এটা একটু হালকা করে একটু ভালো পানিতে ধুয়ে নেবো। দেখো এটা কিন্তু খুবই বড় মাছ, আর এটা হচ্ছে সাগরের মাছ। আমাদের নদীগুলোতে কিন্তু খুবই কম পরিমাণে পাওয়া যায়, আর যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ছোট সাইজের হয়। আর সাগরের এই রিডা মাছগুলো কিন্তু একটু বড় সাইজের হয়। দেখো এখন আমি এটাকে কাটবো। লেজি, রিডা মাছ খাবা? এই পাশে কাটাটা কিন্তু খুব শক্ত, তার জন্য এখন আমি পেটের যে চর্বিগুলো আছে সেগুলো বের করবো। বন্ধুরা, রাতে দেখে কিন্তু তোমরা ক্যামেরাটা ভালো পাচ্ছ না, আর এই চর্বিটা কিন্তু খাওয়া যায়। এই যে এটা সাইডে রাখলাম। এই যে মাছটা সাগরে বিদায় দেখেও কিন্তু আমার হাতটা তেলে কিন্তু ভরে গেছে। এখন আমি এই মাছটা কাটবো। এখান দিয়ে আমি কেটে নিচ্ছি প্রথমে। তারপর এই পাশে দিয়ে কেটে নেব। এই
সাইজ অনুযায়ী এগুলো পিস করে নিবি। দেখ কত পরিমাণে চর্বি মা। তোমরা অনেকে চাইলে এই মাছটা চামড়া কিন্তু ছিলে নিতে পারো। বন্ধুরা আমার এই রিডা মাছটা কাটা হয়ে গেল, এখন এখানে আমি একটা বলে দিয়ে এগুলো ধুবো। এই শান্ত ডিব্বা, শান্ত ডিব্বা, দেখো তোমাদের পছন্দের জিনিস যদি তোমাদের সামনে থেকে নিয়ে যায় তোমাদের অবশ্যই খারাপ লাগবে, কিন্তু এই যে লেজি কত সুন্দর শান্ত করে বসে আছে, আর আমার সামনে থেকে যদি শান্ত হয়ে বসে থাকলে কি হবে। এই যে লেজি, ওর মুখটা কিন্তু কি অন্ধকার করে কালো হয়ে বসে আছে। আমার সামনে থেকে যদি পিজা নিয়ে যায় আমার অবশ্যই খারাপ লাগবে, আর ওর সামনে থেকে আমি মাছ নিয়ে যাচ্ছি বুঝো ওর হৃদয়টাতে কত কষ্ট লাগছে। তো হ্যাঁ বন্ধুরা, এখন আমি ওগুলো ধুয়ে নিব, ধুয়ে আমি রেখে দিব। আবার দিছে, বোকা দিছে তোমাকে। তো আজকের মতো বিদায়, বলো তো, বলো বলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এই যে বলছে লাইক দিবে, লাইক দিবে, বলো লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বুঝছো? ওকে মাছ দিনে দেখা ও খুবই রাগ করছে, বলবো না তুমি, বলবো না। তো বন্ধুরা আজকের মতো বিদায়, এবং ওর তরফ থেকে টাটা। তোমরা এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই কিন্তু এই মাছটা কেটে নিতে পারবে, এবং খুব সহজেই এই মাছটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও দেখে নিতে পারবে। তো আল্লাহ হাফেজ।